নমস্কার, সেভেনমিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। লোকসভা নির্বাচনী আবহের মধ্যেই আবারও দুষ্কৃতি তাণ্ডবের জেরে উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনা জেলার খর্দহ এলাকা। গতকাল রাতে খর্দহ পৌরসভা দু নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় মাঠপাড়া স্পোর্টিং ক্লাবে হামলা চালালো দুষ্কৃতীরা। ব্যাপক ভাঙচুর চালানো হয় ক্লাবে, ভেঙে দেওয়া হয়েছে ক্লাবের জানলার কাঁচ। সকালে দেখা যায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে কাঁচের টুকরো। অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মদ এবং জুয়া খেলার আসর বসে, নষ্ট করে দেওয়া হয় জমির ফসল। বারংবার এ ধরনের ঘটনার প্রতিবাদ করেও কোনো সুরাহা হয়নি। এদিন ফের মদ্যপান এবং জুয়া খেলা সহ এলাকায় অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় মাঠপাড়া স্পোর্টিং ক্লাবে ভাঙচুর চালায় ওই দুষ্কৃতীরা। এমনকি ক্লাব সদস্যদের হেনস্থা করার পাশাপাশি আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানোর হুমকিও দেয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। বারংবার এহেন দুষ্কৃতি তাণ্ডবের জেরে আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দা সহ ক্লাবের সদস্যরা। এক প্রতিবাদী ক্লাব সদস্য সুরাজ সাউ জানালেন, কিছু ছেলেরা এখানকার সে খুবই উৎপাত করে বেড়াচ্ছে। আজ এটা কালকেরই নতুন ঘটনা নয়, দীর্ঘদিন থেকে এখানে কৃষিদের মানে অনেকে ফসল নষ্ট করছে। তার বিবাদেও আমরা ক্লাব থেকে গেছি, তার থানাকেও এফআইআর করা হয়েছে ক্লাব থেকে। তারপরে এরা মানে মদ খেয়ার পর মানে আম পাবলিকের মানে আর কিছু ভাবে না, ওদের নিজের মানে কাণ্ড চালিয়ে যায়। আমরা কালকে প্রতিবাদ করতে গেছি, প্রতিবাদ তারপরে ওরা কী করেছে, কিছু গ্রুপ মিলিয়ে এসে আমাদের ক্লাবের কাজ ফাঁচ ভেঙে দিচ্ছে। আমরা খুব আতঙ্ক, ওরা আবার পিস্তল পিস্তলের ধমকি দিচ্ছে। আমরা থানাকেও জানিয়েছি, আমরা থানাদের থেকে রিকোয়েস্ট করা হয়েছে এইটাকে একটু যত তাড়াতাড়ি হোক সমাধান করলে ভালো হয়। আমরা পাড়ার লোকজন, ডেলি কামানো ডেলি খানো লোক, আমরা কৃষি মানুষ, আমরা তো এইসব মারপিটের দিকে আর নেই, আমরা রোজ কামানো রোজ খানো লোক। তো এই উপরে এরা মদ খেয়ে কিছু গ্রুপ আছে, এর পিছনেও কিছু লোকের হাত আছে। তারা মানে মদ ফদ খাওয়ার পর ওর নিজের রাত্রিও সারা রাত এরা ঘুরে বেড়ায় যার তার বাড়িতে, চুরি চামারি। হ্যাঁ, প্রতিবাদ করার পরেই তার কিছু সেকেন্ড পরেই ওরা এসে ভাঙচুর করেছে, আবার উল্টোপাল্টা ধমকি দিয়ে গেছে, পরে আবার দেখা যাবে। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে রহরা থানায়। এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজ চালানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। মাঠপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি উত্তম বেরা ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন, দীর্ঘদিন ধরেই এলাকায় তাণ্ডব চালাচ্ছে দুষ্কৃতীরা। কালকে রাত্রির বেলা কিছু দুষ্কৃতীরা আছে, যখন ওরা একটু মদ পদ খেয়ে নিলে এসব ঘটনা পাড়ায় এটা চলে আসছে। এর আগেও কিছুদিন আগে চাষিদের ফসল আবার মেশিন কিছু চুরি করা হয়েছিল, তারপরে আজকে কালকে রাত্রির বেলা এই ঘটনাটা হলো। আমাদের ওকে জিজ্ঞাস করলাম কি ভাই এসব কেন করলি, ও তারপরে বলছে এখানে কেএমডিএ একটু সরকারি প্রজেক্ট চলছে, ওখানে কিছু ধুলোপুলো উড়ছে, তো ওইটা ধুলো উড়ছে ও প্রতিবাদ করেছে, ঠিক আছে। তার মানে তো এটা নেই, মদ খেয়ে ওকে ড্রাইভারকে আবার মেরেছে, ড্রাইভারকে মারার পর একটা বয়স্ক লোক তাকে মেরেছে, ওরা ক্লাবে এসেছিল কালকে সন্ধ্যার দিকে। তার ওইটা হবার পর যখন আমরা ওখানে বলতে গেছি তখন আবার লাইভ ভিডিও ছেড়েছে, ওইটা করে লাইভ ভিডিও করেছে, এবার ক্লাবে তুলে প্রতিবাদ তো আমরা সবসময়ই করি, কালকেও করেছিলাম, আবার ক্লাবকে উল্টো পুল্টো গালাগালি যা করার করলো। তারপরে ওই আমরা বললাম কি ভাই এরকম কেন করছিস তুই, তারপরে ওদিক থেকে আসতে না আসতে এদিকে ফাঁকা ছিল, এখানে কাঁচে জানলার কাঁচে মেরে ওটা ভেঙে ভাঙচুর করে ওদিকে চলে গেছে। আবার কিছু তার ওখানে যাদের ওর সঙ্গে থাকে তারা একটু সাপোর্ট করে এ করেছে। থানাতে কালকে আমরা গেছিলাম, জানিয়েছি, থানাকে ফোন করার পর আজকে সকালবেলা এসছে, এখন পর্যন্ত ওকে ধরা যায়নি। থানাকে বললে থানা বলছে তোমরা বলো কোথায় আছে, যদি আমরাই ধরে নিই তাহলে থানাকে কি ধরে। খর্দহ থেকে রাজাদের রিপোর্ট, সেভেনমিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেনমিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।